খুবই দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছি। এখন ভিডিও দেখব, আমিও দেখব, আপনারাও দেখবেন, ঠিক আছে? চলেন দেখি। আমার বাড়ি হলো গ্রামের বাড়ি হলো কুড়িগ্রাম। আমি যাবো কেমনে, তিন দিন মধ্যে আমি যাইতে লাগবো, দুই দিন আমি আসবো কেমনে, আবার ডিউটি করবো কেমনে, নতুন বিয়া করছি, বউ চলে গেলে পরে পোপা মুখে বউ কি সরকারে দিব নাকি? সত্যি সত্যি এই ভাইটার জন্য মনের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা জানে। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওটি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সেই ভাইরাল ভিডিও নয়, রোহিঙ্গাদেরকে ভাষণ সরে নিয়ে গেছে সেই ভাইরাল ভিডিও নয়। এই ভিডিওটি হচ্ছে শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকা থেকে মানুষজন তাদের বাড়িতে যাচ্ছে কিন্তু যেতে পারছে না, সেই ভাইরাল ভিডিও। এবং যারা তাদেরকে যেতে দিচ্ছে না তাদেরকে তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি। এর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে জুনায়েদ আহমদ পলক ভাই, তিনি নাটোরের সিংড়ায় চলে গেছেন তার নির্বাচনী এলাকায়, এবং তিনি সেখানে একটি সুন্দর ছবি আপলোড দিয়েছেন। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি দেখেই মানুষজন 5000 কমেন্ট করেছে, 1,16,000 রিয়াকশন দিয়েছে এই ছবিতে। কেন? এর কারণ হচ্ছে সরকার থেকে নোটিশ দেওয়া হয়েছে যে যার কর্মস্থলে ঈদ করবে, কিন্তু তিনি নাটোরে চলে গেছেন। কারণটা কি? জনগণ হুলস্থুল বাধা দিছে সোশ্যাল মিডিয়ায়, তীব্র নিন্দা জানাচ্ছে। কেন তিনি যাবেন? মানুষজন এই যে দেখতে পাচ্ছেন, মানুষজন যেতে পারছে না, ফেরি সব বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে করোনা, করোনার স্বাস্থ্যবিধির কোনো বিধি মানে বালাই বিধি কিছু নেই, সব শেষ। কিন্তু তিনি কেন যাবেন এই বিষয়টা নিয়ে মানুষজন লেখালেখি করছে, এত লেখা করছে, আর এত বাজে কমেন্ট অন্য, এগুলো পড়ার মতো না। বিষয়টা গোপনই থাক না, পরে বলবো নি। আপনারা আসলে প্রথম যে ভাইটিকে দেখলেন যে ধরনের কমেন্ট করলো, নতুন বিয়া করছি, বউ চলে গেলে পরে পোপা মুখে বউ কি সরকারে দিব নাকি? এই যে দেখেন, এই যে সমস্যা, দেয় সমস্যা তো বিশাল সমস্যা হয়ে যাবে। এখন তাইলে এই সমাধান কি করবি? আমরা সবাই কিন্তু পাগল, কেউ ভবের পাগল, কেউ টাকার পাগল। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এটাই স্যার।